করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর তৎপর রয়েছে। আজ বুধবার 14 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত 8 দিন লকডাউন দিয়েছে সরকার। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এবারের করোনাকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 13টি নির্দেশনার প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে পহেলা বৈশাখ ও মুসলিম উম্মাহের প্রথম রোজা হওয়ায় সড়কে মানুষের চলাচল ছিল একেবারেই কম। নগরীর বিভিন্ন এলাকায় লকডাউন বিধিনিষেধ কার্যকর করার জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল 10টা থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীদের পরিচয় ও জিজ্ঞাসাবাদ করে এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞেস করে। প্রয়োজন ছাড়া বের হলে আবার সেখান থেকে ফিরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। সমাজের নাগরিক হিসেবে দায়িত্ব নাই আপনার আছে কিনা? সমাজের সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব আপনার আছে? সব দায়িত্ব পুলিশের, তাহলে আপনার দায়িত্ব পালন করুন, আমার টাইম পালন, তাহলে সবাই ভালো থাকতে পারবে। যান, দয়া করে যান। আবার মুভমেন্ট পাস ছাড়া কাউকে বাড়ির বাইরে বের হওয়া বা কোথাও যেতে দেয়া যাবে না। অন্যদিকে নিত্য পণ্য ও কাঁচা বাজারগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। অনেকে সেখানে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরে ক্রেতারা বাজার করছেন। আবার বিক্রেতারা মাস্ক তাদের মুখে না পরে গলায় বেঁধে দ্রব্য সামগ্রী বেচাকেনা করছেন, যা সংক্রমণের ঝুঁকির সম্ভাবনা থেকেই যায়। তবে পুলিশ প্রশাসন ছাড়া মাঠে আর কোনো প্রশাসনের কোনো বাহিনীদের নগরীতে দেখা যায়নি। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।